মোল্লাতন্ত্রের প্রবর্তন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে এখন থেকে আপনারা ওয়াজ বন্ধ করবেন এখন থেকে আমার বক্তব্য শুনবেন তেতুল হুজুরের দল এই ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে বুঝতে হবে আমরা কোন বিষবৃক্ষ এখানে আজকে রোপণ করতে চলেছি ধ্বংসের জন্য তৈয়ার হও তোমাদের ধ্বংস অনিবার্য তোমরা আর বাঁচতে পারবে না আমরা একথা সুস্পষ্ট ভাবে বলি শোনো এই পৃথিবীর এক ইঞ্চি মাটি রবে যতদিন আল্লাহর নাম উচ্চারিত হবে ততদিন এই পৃথিবীতে যেদিন আল্লাহর নাম রবে না ওই দিন পৃথিবীর এক ইঞ্চি মাটিও রবে না তবে তোমরা যারা আল্লাহর নামটা উঠা দিতে চাইছো তোমাদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই শোনো এই বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিতে চেয়েছিল টাকলা মুরাদ বাংলাদেশের সংবিধানে আল্লাহর নাম আছে ঠিক কিন্তু টাকলা মুরাদের এখন মন্ত্রিত্বের চেয়ার না টাকলা তুমি হাজি গাজি তুমি বুদ্ধিজীবী দিন শেষে দেখলো জাতি পাক্কা একটা পাজি মন্ত্রী তুমি এমপি তুমি নায়ক গায়ক সব এখন আবার দেখছে জাতি পাক্কা একখান বদ বাহাস এখন দেখলো জাতি কল রেকর্ড ফাস বাহাস করার আগে খাইলো আইকাওয়ালা বাস আল্লাহর নাম যারা চায় না তারাই রয় না কথা হয় না তুরস্কে কামাল আতাতুর কুরআনকে নিষিদ্ধ করেছিল বলে তুরস্কে কুরআন চলবে না সেই তুরস্ক এখন কামাল আতাতুরকের নাম নিশানা নাই কিন্তু পবিত্র কোরআনের হাফেজ এরদোয়ানকে আল্লাহ তুরস্কের প্রেসিডেন্টের চেয়ারে বসা দিছে সবকিছু পারেন কে জোরে কন কে কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউকে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউকে দিলা কোটি টাকায় একটা সন্তান নাই নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় আবার অপরাধ করিয়া কে হ ঘোরে সর্বদা নদীর কুল ভাঙ ও কুল গড়ু একে তোমার খেলা সকালবেলার ধনি ফকির কর সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইলা দয়াল রে সব কিছু করার মালিকে আল্লাহ পাক যখন তার পয়গম্বরকে মক্কাই বাড়ালেন তাওহীদের দাওয়াত মক্কা নগরীর প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর দাওয়াত পৌঁছে দেয় পয়গম্বর আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা বলে থামো মোহাম্মদ চলবে না এগুলা মক্কায় যদি কিছু প্রচার করতে হয় লাতুজ্জামান আবার হবল দেবতার নাম চলবে আল্লাহর নাম চলবে না নির্যাতনের স্টিম রুলার পয়গম্বর চলে গেলেন মদিনায় দশ বছর পর আবার মক্কায় ফিরলেন আজকে নবীও আছেন মক্কা নগরীও আছে পবিত্র কাবার মধ্যে 360টা মূর্তি সব ভেঙ্গে গুড়িয়ে পয়গম্বর কাবার থেকে বের করে সব ফেলে দিলেন আজকে কাবাও আছে ঠিক মক্কাও আছে ঠিক নবীজিও আছেও ঠিক আল্লাহর নামও আছে ঠিক কিন্তু কোন বেঈমান এখন আর মক্কা নগরীতে যেমন নাই আল্লাহর নবী বলেন লা ইয়াবকা আলাল আরদি বাইত মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম আল্লাহর নবী বলেন উম্মতরে শুনো
আরে পৃথিবীর এমন কোন মাটি থাকবে না এমন একটা সময় যেই মাটিতে আল্লাহর নাম উচ্চারিত হবে না আরে মুসলমান এই হাদিসকে সামনে রেখে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি শোনো যারা আজকে জয়সিরি আমার নাম চালু করে দি আল্লাহর নামটা উঠায় দিতে চাও অদূর ভবিষ্যতে শুধু বাংলাদেশের সংসদ ভবন আর বঙ্গ ভবন নয় ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে আমেরিকার হোয়াইট হাউস শুধু নাই ভারতের বিধানসভার লাল কেল্লাই জয়সিরি রামের নাম বন্ধ হয়ে আল্লাহর তাকবীরের আওয়াজ উচ্চারিত হতে থাকবে বলেন তো এই পৃথিবীতে আওয়াজ চলবে কার আরো জোরে কোন কার আমরা তোমাদের কাছে একটা দাবি করি শোনা রাখো যখন জাতীয় পার্টি ক্ষমতায় থাকেন এরশাদ কাকুর বিরুদ্ধে কেউ কথা কইলে মামলা হয় বিচার হয় যখন বিএনপি ক্ষমতায় আসেন জিয়ার বিরুদ্ধে কেউ কথা কইলে মামলা হয় বিচার হয় এখন ক্ষমতাসীন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা হইলে মামলা হয় তার বিচার হয় সরকারের বিরুদ্ধে কেউ কথা কইলে তার বিরুদ্ধে মামলা দিয়া বিচার করা যদি যুক্তিসঙ্গত হয় 56,000 বর্গ মাইলের সরকারের বিরুদ্ধে কথা কইলে যদি মামলা দিয়া বিচার করা যদি যায় সাত তবক জমিন আসমানের রব আমার আল্লাহর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা কয় তার কল্লাটা ফালায় দেওয়ার আইন করা দরকার স্বাধীনতা 71-এর 50 বছর পর রাজাকারদের বিচার হয় তোমরাও শুনে রাখো এই পৃথিবীতে খোদাদ্রোহী আর নাস্তিক বেঈমান তাদের বিচার তোমরা যদি না করো 50 বছর নয় 100 বছর নয় 500 বছর পরেও একদিন এই বাংলার জমিনে সমস্ত নাস্তিকদের কল্লা ফেলার আইন প্রণয়ন হবে এই পৃথিবীতে আমরা আওয়াজ দিব কার আল্লাহ কথা বলবো কার আল্লাহ আইন মানবো কার আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট ভাবে আমরা মুসলমান জানাই দেই শোনো পৃথিবীর সমস্ত সরকাররা মিলে যদি কোনো আইন পাস করো যেই আইনটা আমার খোদার কালামের বিরুদ্ধে চলে যায় সমস্ত সরকারদের বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আমরা বলতে চাই আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো সরকারের আইন মানি না আমরা